আমি আগবাই অহা ভাগৱতৰ পাঠ আৰু পৰ্যালোচনাৰ অনুষ্ঠানলৈ আমি আপোনাসকলক সেৱা জনাইছোঁ। আমাৰ পাঠ আৰু পৰ্যালোচনা আছে ভাগৱতৰ তৃতীয় স্কন্ধৰ মৈত্ৰেয়ৰ বিদুৰ প্ৰশংসা আৰু শ্ৰীকৃষ্ণৰ সৃষ্টি স্থিতি লীলা বৰ্ণন পদচন্দ। হে মৈত্ৰেয় বদতে সাধু সাধু প্রশ্ন করিলা শাস্ত্র বিচার এ সমস্ত লোকন তুমি চিন্তিলা কুশল এ আপনার কীর্তি বিস্তারিলা মহাবল ব্যাস মহাদিশিরবীৰ যত ভৈলা জাত ঈশ্বর কৃষ্ণর মহা ভকত সাক্ষাত অ এতেকে তোমার নিতু নুহিকে আশ্চর্য অমুক আজি জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ পৰম পবিত্ৰ কথা সৃষ্টি স্থিতি আৰু লয়ৰ কথা যেতিয়া কুশাৰুৰ নন্দন মৈত্ৰেয় কুৰুকুলৰ এজন সন্ত মহন্ত স্বৰূপ সাধু বিদুৰে যেতিয়া প্ৰশ্ন কৰিলে কৃষ্ণৰ কথা শ্ৰৱণ কৰিয়েই মৈত্ৰেয়স্বৰূপ গুৰুৰ মন ইমান আনন্দিত হ'ল যে মৈত্ৰেয়ই তেওঁ শিষ্যস্বৰূপ বিদুৰক কৈছে যে হে বিদুৰ তুমি হলা ব্যাসস্বরূপ প্রণেতার বীর্যরে সৃষ্টি হওয়া এক তুমি হলা ভক্তির তুমি জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ কথা এইটো কারণে সুধিলা যে তুমি ভক্তির বলেরে হইতে তুমি মহাবল রূপ লৈছা সেইটো কারণে কৈছা আপোনাৰ কীর্তি বিস্তা লীলা মহাবল জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ কথা যি আলাপ করে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ তত্ত্বক যি প্রশ্ন আকারে জগতৰ সন্মুখত উন্মুক্ত কৰে কুশাৰুৰ নন্দন মৈত্ৰেয়স্বৰূপ ঋষিয়ে কৈছে যে সেইজন সাধু সেইজন পৰম সাধু যিহেতু প্ৰণেতাস্বৰূপ পৰমেশ্বৰ বেদব্যাসেও এই ভাগৱত শাস্ত্ৰ প্ৰণয়ন কৰি জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ পৰম পবিত্ৰ ভক্তিকেই যেন বিকট কৰিছে সেইবাবেই কৈছে যে তুমি ঈশ্বৰ কৃষ্ণৰ এজন মহাভক্ত ইয়াত কোনো আশ্চর্য প্রকাশ করবলগিয়া একই নাই যেহেতু তুমি সমস্ত কুরু বংশকেই যেন উজ্জ্বল করেছা আর তুমি তোমার পরিচয় তুমি নিজেই ধারণ করেছা কারণ তুমিই হলা প্রজার নিয়মকারী সম হে রাম মান্ডগরি হির হাপে হে বিচিত বীর্যর খেতে কহিল সাক্ষাত অ কি কহিব তোমার ভাই গর নাহি পার
অনিষ্ঠা দিলা কুখে বাপ দুর্ঘুর সংসার বান্ধব কৃষ্ণর তুমি সদায় অনুগত বিষ্ণু ভক্ত সমস্তর পরম সন্মত এ জাতু তোমাকে জ্ঞান কহি বাক প্রতি অমুক আজ্ঞা করিলায়া কুনি যদুপতি এতেকে কীতার্থ হইলা নাহিকে সংশয় কিন্তু প্রশ্ন সমস্তর শুনিও বিদুর মহামতি মৈত্রেয় স্বরূপ গুরুয়ে কৈছে যে হে বিদুর হে কুরুকুলর বর্জ্যস্বরূপ প্রতীক তুমি হলা আগর জনমর জনরাজা তোমার পরিচয় হল জগতর ঈশ্বর কৃষ্ণর এক পরম ভকত মান্ধব্য স্বরূপ ঋষিয়ে তুমি তেওঁক অতি কম অপরাধত গুরু শাস্তি দিয়ার বাবে তেওঁ অভিশাপ দিছিল তোমাক তুমি স্বরূপ চন্দ্র ভকতৰ অভিসম্পাতত তুমি ভক্তির এক পরম পবিত্র দিব্যরূপ ধারণ করবলে পাইছা এই মান্ধব্য স্বরূপ ঋষির পরম পবিত্র সাধনার তুমি অভিসম্পাত লাভ করে তুমি এই জনপদ উদ্ধার হওয়ার ব্যবস্থা করেছা মান্ধব্য ঋষি অভিশাপ দিছিলে ধর্মর রজা জনক যেহেতু ফুলত উভুতাকে শাস্তি দিছিল এটা ফৰিঙৰ ঠেং ছিঙি দিয়ার বাবে বাই লগা শিশুকালের অপরাধবিলাক জগতের ঈশ্বরেও ক্ষমা করে দিয়ে কিন্তু জগতের বিচারক হিসাবে প্রতিষ্ঠা করা জমে শিশুকালত করা মান্ধব্য ঋষির এক সাধারণ অপরাধত গুরু শাস্তি দান করেছিল গতি জগতের ঈশ্বর কৃষ্ণর ভক্তির মহিমা বিগত করে জমেও যদিহে অন্যায় করে জমেও যদি জমদণ্ড ধারণ করতে নীতি আর বিচারক ত্যাগ করে এই মত্য দুর্যোজন দুঃশাসন পকুনি আর ধৃতরাষ্ট্র অজ্ঞান আর অন্ধকারের মাজত জীবনক নিমজ্জিত করবলগা হয় ভাগবত ভগবন্তর পরম পবিত্র দিব্য বিচারে আমাক যেন বুঝাইছে আমার জীবনের বিচার যাতে কেউ ভুল নহয় আমার জীবনের বিচার যাতে ঈশ্বরমুখী হয় আমি যাতে সাধারণ অকনমান অপরাধতেই আমি যাতে কারোবাক বহুত বেশি ক্রোধান্বিত হয়ে আমি যেন গুরুদণ্ড দান নকরো ভাগবত শাস্ত্রে আমাক এই কথার যোগেদি সেই বিচারকে আমাক লবলে দিছে এই মান্ধব্য স্বরূপ ঋষিয়ে জন্মদা কবি সম্মান দিছিল যে তুমি মর্যাদ গৈ মনুষ্য রূপে জন্ম ল তোমার হাতত দিব্য জ্ঞান ভক্তি আর বৈরাগ্য থাকিব কিন্তু দুর্নীতি দুরাচার অত্যাচারের কবলত করে তুমি সদায় উত্তিষ্ঠ হয়ে থাকি সেইভাবে কৌরব সকলের মাজত অতি কষ্টরে তো জীবন নির্বাহ করে দুর্যোধন আর দুঃশাসনের অবজ্ঞার প্রাপ্ত হয়ে তীর্থ ভ্রমণ করে করে বিদুর স্বরূপ মহামুখীয় উদ্ধব স্বরূপ কৃষ্ণর বান্ধব সাক্ষাৎ করে জগতের হরির দ্বার ক্ষেত্র মৈত্রস্বরূপ গুরুর ওসর আহি যেতিয়াই জগতের ঈশ্বর কৃষ্ণর কথা প্রশ্ন করলে জগতের ঈশ্বর কৃষ্ণর সৃষ্টি স্থিতি লয়ের কথা যেটা উপস্থাপন করলে উদ্ধার হল জগত সোধা প্রশ্নের বাবেই মৈত্রয়ের হৃদয়ত কৃষ্ণর প্রতি ভক্তির নিজর আগুলে ধরে ভকত আর ভগবান গুরু আর শিষ্য এক করে জগতের ঈশ্বর কৃষ্ণর পরম পবিত্র কথনে এই জগতক উদ্ধার করার তীব্র ব্যবস্থা করে মান্ধব্য ঋষির অভিশাপ বিদুর স্বরূপ ভকতের বাবে আশীর্বাদলে রূপান্তর হয়ে এই ভাগবত ভগবন্তক বিদুর স্বরূপ ভকতে মৈত্রেয় স্বরূপ গুরুর বাক্যর যোগেদি সাক্ষাৎ করেছে আমিও তেরাসবর পরাই এই ভাগবত কথা শ্রবণ করার যে তীব্র আনন্দ আর সুবিধা লাভ করবো হীরা প্রথমে কৃষ্ণর সৃষ্টি স্থিতি লীলা কথা কহ সাবধান হওয়া বিদ
সমস্ত জগত প্রভু করিলা সংহার হয়ে কেশরে আছে মাত্র জগত আধার তুমি সৃষ্টি স্থিতি আর লয়ৰ যি প্রশ্ন করেছিলা হে বিদুরস্বরূপ মহামতি এই প্রশ্ন অতি গুরুতর মই তোমাক এতিয়া এই প্রশ্নের উত্তর এটি এটিকৈ তোমার আগত আগবহাম আর তুমি শ্রবণ করা জগতের ঈশ্বর কৃষ্ণইনো কেনেদরে এই জগতের সৃষ্টি আর স্থিতি আর লীলা সম্পাদন করে জগতের ঈশ্বরে সমস্ত জগতকেই সংহার তেওঁই একমাত্র ঈশ্বর হয়ে সকলরে আধার হয়ে অকল হরে আছিল হে রাম প্রপঞ্চ নাহিকে দেখি মনে সুখ নাই আছে সৃষ্টি করিবাক চিন্তিলাই উপায় সমস্ত জগতক উদরত ধারণ প্রপঞ্চবিহীন হিসাবে অকলে যেটা আসলে আকৌ সৃষ্টির কারণে মনের ইচ্ছা থাকলে হে রাম বৈকুণ্ঠ নায়ক পুরুষোত্তম হরি এতে তিখনে দুই রূপ এই বৈকুণ্ঠর মহানায়ক স্বরূপ পুরুষোত্তম হরিয়ে তেতিয়াই লগে লগে দুই রূপ ধারণ করিলে পরম লীলার হতে হে তাত পাশে মহামায়া করিলা নির্মাণ মায়া ক পুরুষ রূপে কইলা সৃষ্টির পাতনিৰ যেতিয়া ইচ্ছা করলে ইয়ার পাছত মহামায়াক নির্মাণ করলে এই মহামায়া স্বরূপ প্রকৃতির উৎস এই পরম পুরুষের পরম পবিত্র বীর্য স্বরূপ পরম দৃষ্টি ঢালি দিলে হে রাম তেমে কালয় অনুসারে জন্মিলা তনয় প্রকাশ স্বরূপে পরম পবিত্র দৃষ্টিত মহামায়া গর্ভবতী হল আর মহত্তত্ব হিসাবে জন্ম হে রাম তেহে জন্মাইলন্ত পাশে চতুর্থ কুমার হাতি কণা যশতাম শিকয় চারিজন কুমার রচনা করলে এজন হল সাত্বিক এজন হল রাজসিক আর এজন হল তামসিক আর এজন হল অহংকার হে রাম সাত্বিক তহতে রূপ জিল দেব অহংকার দ্বারে দেব ইন্দ্রিয় সাত্বিকত জন্ম লাভ করলে দেবতা সকল আর অহংকারের যোগেদি উৎপত্তি লাভ করলে হিন্দু আদি দেবগণ হে রাম তামসত অহংকারে জন্মিলে কভূত শব্দ তন্মাত্র দ্বারে আকাশ যেতিয়া অহংকার জন্মিলে আর এই অহংকারের পাই ভূতগণের জন্ম আর শব্দ তন্মাত্রর যোগেদি আকাশের উদ্ভব হল বা উৎপত্তি হল হে রাম আকাশত স্পর্শ সমে বায়ু ভৈলা জাত বায়ু হন্তে রূপদারে তেজর আকাশত শব্দ স্পর্শ করলে শব্দ স্পর্শ করার লগে লগে বায়ুর জন্ম হল বায়ুর পৰা জন্ম হল তেজৰ
হে রাম তেজ রজন মিলা পুত্র রস তেজ হে জলর কুমার গন্ধ সমে ভাস্থ আৰু তেজৰ পৰা জন্ম হল রস পুত্র রসৰ আৰু রসেই হল জলৰ রূপ আৰু জলৰ কুমারী হল গন্ধ আৰু এই গন্ধৰ সমেৰে সৈতে সৃষ্টি হল স্থল হে রাম শব্দ আদি করে আজ দেখ গুণ পৃথিবীত সবে আছে নাহিকে সংশয় অর্থাৎ শব্দ আদি করে যানবিলাক গুণ আছে এই সমস্তবিলাক গুণ এই পৃথিবীতে আছে তাত কোনো সংশয় করবলগিয়া নাই হে রাম তন্মাত্রা তহতে পাশে হুয়ে ভূতপতি স্বরূপত জানি বাবি দূর মহামতি অর্থাৎ তন্মাত্রর পৰা জন্ম উৎপত্তি হল ভূতপতি আৰু এই ভূতপতিৰ পৰাই জগতৰ জীৱবিলাকৰ স্বৰূপৰ উৎপত্তি হল হে রাম এহি মতে জমি স্বয়দেব হে ব্ৰহ্মাণ্ড সজীবে কেহো সমৰ্থ নহয় এইদৰে জগতৰ পৰম পুৰুষৰ মায়াৰ প্ৰতি দৃষ্টি পৰাত ইমানখিনি তত্ত্বৰ জন্ম হল কিন্তু কোনেও ব্ৰহ্মাণ্ড নিৰ্মাণ কৰিব বুলি সক্ষম হোৱা নাই হে রাম নিগদতি তৎগণ হে কৃষ্ণ স্বামী কোটি শত বার হেরা পনাম আমি এইদরে পরম পুরুষর পর যে চব্বিশ তত্ত্বর উৎপত্তি হল এই চব্বিশ তত্ত্বই জগতের ঈশ্বর কৃষ্ণর চরণ বন্দনা করে তেও নম নম বলে প্রণাম করলে হে নম নম দেবত পদ পত্র ভকতর তাপহারি যে আর কি বলে কে হে শতপত্র শতপত্র মানে হল পদুম জগতের ঈশ্বর কৃষ্ণর পরম পবিত্র নাম হল কমল বচন পদুমর বাহিবিল যেদরে শতপত্রর রূপ ল বোকাত থাকিও সমস্ত মায়া সমস্ত বিষয় সমস্ত বাসনার পৰা মুক্ত হয়ে সমস্ত জগতকে যেন সূর্যমুখী করে উদ্ধার করে তোলে জগতের ঈশ্বর কৃষ্ণই সমস্তকেই যেন পরম পবিত্র দৃষ্টিরে পরম পবিত্র আত্মার সত্তারে সমস্তকে যেন উজ্জ্বল করে রাখছে সেইভাবেই শিরত যদরে চেতছত্র আছে সমস্ত জীবর প্রতি সমস্ত জগতের প্রতি পরম পবিত্র কৃপার পরশে সইতে সমস্ত দুঃখ তাপ আর যান্তনা সমস্তখিনিকে হরণ করে থাকে হে রাম যাহা কয় করি বৈষ্ণব সকলে এ সংসার তাপ কহ রয় কতুহলে জগতের ঈশ্বরের পরম পবিত্র এই সত্তা সকলোরে প্রতি যে পদ্মময় দৃষ্টি শিরত ধারণ করা যে শুভ বকাছত্র এই বকাছত্র হল জীববিলাকর প্রতি এক করুণার সমস্ত জীবকেই করুণার প্রতি আপুনি রাখিছে সেইভাবে সমস্ত জীবরেই যেন মনের দুঃখ কষ্টর তাপ হরণ করে যার বাবে বৈষ্ণব সকলে চরণতে আশ্রয় হে রাম যেন পর্ণ গৃহ পাই প্রবাসী সকলে হে পথ সময় এরায় কথা কয়ক তুহলে হে শুনি উক কেন দুঃখ প্রভু কি পাম হে সংসারর তিনি তাপে
শিব কপুৰম, অৰ্থাৎ কৈছে যে জগতৰ ঈশ্বৰ কৃপাময় হৰি ঠাকুৰদেউ, তেওঁৰ প্ৰতি আমি অজ্ঞানী হয়, তেওঁক আমি নজনাৰ কাৰণে সংসাৰত থকা ৰাজসিক, তামসিক, সাত্বিক আদি বিভিন্ন তাপবিলাকে আমাক দহন কৰি থাকে। হে ৰাম তাৱ তাপত মেৰা ময় জীৱ গণ, হে যাবে তেজুপাদ তজুপাদ পদ্মে নপষে শৰণ, এতেকে তোমাৰ তাপ হাৰি দুই পাৱে, এ লৈলো সুশৰণ আমি সবে সৰ্বভাৱে, অৰ্থাৎ তোমাৰ সমস্ত জীৱৰেই দুখ কষ্টৰ তাপ হৰণ কৰিব পৰাৰ যি তোমাৰ গুণ আছে, অজ্ঞানবশতঃ এই গুণবিলাকক জীৱবিলাকে নাজানে, যি কাৰণে তেওঁলোকে তোমাৰ পাদপংকজত শৰণ নলয়, আশ্ৰয় নলয়। সেই সমস্ত দুখ তাপৰ পৰা হৰণ কৰোতা, আমি সৰ্বভাৱে সৰ্বতোপ্ৰকাৰে আমি তোমাৰ চৰণত শৰণ লৈছোঁ, এইবুলি তত্ত্বগমে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ চৰণত আশ্ৰয় ল'ব। হে ৰাম জাত হন্তে গংগা দেৱী ভৈলন্ত উৎপতি, ইহা কণ ভজি লোক যাই অধুগতি, অ কেৱল ভক্তি যিটো হৃদয়ত ধৰি অধীৰ হুঁয়া চলে লোক বৈকুণ্ঠ নগৰী, হেন চৰণতয় আমি পখিলো শৰণ, কৃপা কৰা জয় জয় দেৱনাৰায়ণ, অৰ্থাৎ হে জগতৰ ঈশ্বৰ, হে জগতৰ নিয়ন্তা, তোমাৰ পৰম পবিত্ৰ ৰাতুল চৰণৰ পৰাই গংগাস্বৰূপ ভক্তি ধাৰা বৈ আছে। এই ভক্তিৰ ধাৰাক যদি আমি হৃদয়ত ধাৰণ কৰি আমি যদি তোমাক উপাসনা কৰিব পাৰোঁ, তেতিয়াহ'লে আমি তোমাৰ চৰণৰ যি আশীৰ্বাদ, এই আশীৰ্বাদ লাভ কৰিম। কিন্তু অজ্ঞানবশত অজ্ঞানীসকলে তোমাৰ এই চৰণ পদ্মৰ পবিত্ৰতাক সাক্ষাৎ কৰিব নোৱাৰি তেওঁলোক অধোগামী হয়, তেওঁলোক তোমাৰ পৰা আঁতৰি বিপথে যায়। তোমাক তোমাৰ নিৰ্মল ভক্তিক হৃদয়ত ধাৰণ কৰি তোমাৰ পবিত্ৰ নাম বস্তু শ্ৰৱণ কীৰ্তন কৰি যিজন ধীৰ স্থিৰ হৈ যাব পাৰে, সেইজনে তোমাৰ পৰম পবিত্ৰ বৈকুণ্ঠ মগৰত প্ৰৱেশ কৰিব পাৰে। সেই কথা জানিয়েই আমি তোমাৰ চৰণত শৰণ লৈছোঁ, হে দেৱ নাৰায়ণ, তোমাৰ জয়, তোমাৰ জয়, তুমি আমাক কৃপা কৰা, এইবুলি তত্ত্বগণে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ চৰণত বৰ্ণনা কৰিছে। হে ৰাম তোমাৰ কি পালো গুণ কি কহিব আমি, ভকতজনক দয়া সদা কৰা স্বামী, এ তাৰক কি পায় নানা ধৰাই অৱতাৰ, ও হেন বান্ধৱৰ পাৱে কৰো নমস্কাৰ, অৰ্থাৎ তোমাৰ কৃপালু গুণৰ মহিমা কোনেকৈ শেষ কৰিব পাৰে। তুমি সমস্ত ভকতকেই দয়া কৰা, তুমিয়েই সকলোৰে স্বামী, তুমি কৃপা কৰি নানা অৱতাৰ ধাৰণ কৰি হে জগতৰ ঈশ্বৰ তোমাৰ স্বৰূপক ভকতে বুজিব পৰাৰ ব্যৱস্থা কৰি দিয়ে, সেইবাবেই আমি তোমাৰ চৰণত শতকোটি প্ৰণাম জনাইছোঁ। হে ৰাম মিছা দেহ গেহেজাৰ অহংকাৰ ভাৱ, হৃদয়ে থাকন্ত তাৰ দূৰ যে স্বভাৱ, এ তাতে আমি তত গণে কৰিলো আশ্ৰয়, এ পশন হুয়ুক দেৱ
তত্ত্বাগমে জগতৰ ঈশ্বৰ পৰম পবিত্ৰ নাৰায়ণৰ কৃপাত তেওঁলোকৰ উৎপত্তি হয়, তেওঁলোক জলস্বৰূপ হৈ আছে। জগতৰ ঈশ্বৰ পৰম পবিত্ৰ কৃষ্ণৰ চৰণ বন্দনাৰ যোগেদি তত্ত্বগম চৈতন্য হৈ গৈছে। জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ পৰম পবিত্ৰ ৰাতুল চৰণত তেওঁলোকে আশ্ৰয় বিচাৰে। তত্ত্বগম মহত্বস্বৰূপ উৎসৰ পৰা যে উৎপত্তি হৈছে তাকো প্ৰতিপাদন কৰিছে এই তত্ত্বগমে। কৈছে যে মিছা অহংকাৰ, মিছা মায়া, এই সমস্তবিলাকক যদি আমি তত্ত্বগণে ধাৰণ কৰোঁ, তুমি সমস্তৰে হৃদয়ত থকা ঈশ্বৰজন আমাৰ পৰা আঁতৰি গুচি যাবা। হে জগতৰ ঈশ্বৰ, আমি তোমাৰ চৰণতে আশ্ৰয় লৈছোঁ, তুমি আমাৰ প্ৰতি প্ৰসন্ন হ, হে কৃপাময় হৰি, তুমি আমাক তোমাৰ চৰণত ঠাই দিয়া। হে ৰাম যোন বোলে হৃদয়ে থা কণ্ঠে পাদ পদ্ম তেবে কেনে তোমাৰ হো অয়াতি সন, এ শুনিও কবা পতেবে উত্তর ইহার অবহি মুখ ইনিয়ে হো রিল মন জার অহি তুমহায় জ্ঞানীপ রম পাপি সয় তজু ভক্ত সবারূপী থকনে দেখয় এনুহিবা তোমার যত যত মহাসন্ত ও তারা এসি হব উন্ম সাৱন্ত হে মই ধনৱন্ত শেষ হে নমতি সাধু হবে দেখে তাক বিস্তাৰ আকাৰ এহি হেতু নাহি কয় সাধু সংগতা ও হরি কথা শ্রবণে কো তুক হইবে হে এতে কে হৃদয়ে থাকন তে উপদ দুই তাতে তা সমারয়াতি হয় দূর হুই হে রামে যারা সমে করা তজু কথা পান ও তারায় নয় সে পাওয়ে বৈকুণ্ঠ স্থান। জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ পৰম পবিত্ৰ ৰাতুৰ চৰণ বন্দনা যি লাভ, এই লাভক যেন আমাক ভাগৱতৰ তৃতীয় স্কন্ধৰ এই তত্ত্ব কথাৰ মাজত আমাক দৰ্শন কৰাইছে। এইদৰে তত্ত্বগণে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ চৰণ বন্দনা কৰি জগতৰ ঈশ্বৰক কৈছে যে সেই জগতৰ ঈশ্বৰ ধন ধন এইবিলাকৰ অহংকাৰত যিজন উন্নত হয় সেইজনে সাধুসন্ত মহন্তৰ যি সদগুণ, এই সদগুণবিলাকক তেওঁলোকে দেখা নাপায়। সাধুসন্ত মহন্তৰ সদগুণবিলাকত তুমি বাস কৰি তোমাৰ স্বৰূপকেই যেন তুমি প্ৰকট কৰি দিব, কিন্তু অহংকাৰত যিজন উন্মত্ত হৈ থাকে সেইজনে তোমাৰ এই সৎসাত্বিক গুণৰ যোগেদি তোমাক সাক্ষাৎ কৰা ভকতসকলৰ পৰম পবিত্ৰ গুণবিলাককো দৰ্শন নাপায়। যিদৰে বিদুৰ স্বৰূপ মহামতীৰ সৎগুণবিলাকক দুৰ্যোধন, দুঃশাসন, শকুনি, ধৃতৰাষ্ট্ৰ আদিয়ে আজীৱন থাকিও দৰ্শনেই নাপায়। ভাগৱত ভগৱন্তৰ পৰম পবিত্ৰ ভক্তিৰ সত্তাক বিদুৰ স্বৰূপ মহামতীৰ যোগেদি আমাক যেন দেখুৱাইছে যে আমাৰ জীৱনৰ ধন ঐশ্বৰ্য বিভূতিৰ প্ৰাচুৰ্যতা জ্ঞান বিদ্যা বুদ্ধিৰ দৌলত আমাৰ যিয়েই নাথাকক কিয় আমি সদায় সমৰ্পণ ভাৱযুক্ত হ'ব লাগে ভগৱন্তৰ পৰম পবিত্ৰ ৰাতুৰ চৰণ জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ কৃপাৰ প্ৰসাদতেই এই জীৱনত সমস্তখিনি লাভ হয়। সেইবাবে সমস্তখিনিকেই জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ চৰণত যিদৰে তত্ত্বগণে সমৰ্পণ কৰিছে সেইদৰে আমাৰ দেহত থকা চৌবিশ তত্ত্ব, এই চৌবিশ তত্ত্বই জগতৰ ঈশ্বৰ কৃষ্ণস্বৰূপ আত্মাক মহত্বৰূপেৰে ধাৰণ কৰি আমাৰ দেহ মন হৃদয় চৈতন্য কৰি ৰাখিছে।
এই চৈতন্য ঈশ্বৰজন আমাৰ হৃদয়তেই আত্মপ্ৰকাশ কৰি আমাকেই সুখ দুখ যান্তনা সমস্তখিনি ভুন যোৱা আৰম্ভ কৰে। জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ চৰণত যদি আমাৰ নিৰ্মল ভক্তি হয়, জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ পৰম পবিত্ৰ কথা আমি যদি সাধুৰ সংগত শ্ৰৱণ কীৰ্তন কৰোঁ, বৈ মানে মায়া, কুণ্ঠ মানে নাইকিয়া, আমাৰ ত্ৰিগুণাত্মক মায়াৰ যদি ভ্ৰান্তি আছে, এই মায়াৰ ভ্ৰান্তিবিলাকৰ পৰা জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ কৃপাত আমি মুক্ত হ'ব পাৰিম। মায়াৰ ভ্ৰান্তিৰ পৰা মুক্ত মানেই আমি জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ পৰম পবিত্ৰ ঐত্যান্তিক সুখ আৰু আনন্দত ৰমণ হোৱাৰ সুযোগ আৰু সুবিধা পাম। সেই কৃপালু বৈষ্ণৱ সমস্ত ভাগৱতৰ তৃতীয় স্কন্ধৰ আমাৰ আজি পাঠ আৰু পৰ্যালোচনা আমি ইমানতেই সামৰণি সেৱা কৰিছোঁ। ইয়াৰ বাকী পদৰ অংশখিনি আমি অহা পাঠ আৰু পৰ্যালোচনাৰ পৰা আমি আকৌ আৰম্ভ কৰিম। আহাৰি আৰাম, জয় গুৰু শংকৰ কৃষ্ণ।